পাকিস্তান থেকে মিনি পাকিস্তান থেকে গুন্ডা পাঠিয়ে ব্যারাকপুরের মনীষ শুক্লাকে খুন করিয়েছে। আগামী দিন মানুষ এদেরকে এই মিনি পাকিস্তানদের ছুঁড়ে ফেলে দেবে। কলকাতার বুকে মানে এরকম একটা বিস্ফোরণ ভয়াবহ, মানে আমি যদি বলি বাংলার গর্ব মমতা একটা ক্ষেপণাস্ত্রের মানে মানে সফল একটা মানে ব্লাস্টিং হলো, এটাই তো জানি আমরা বাংলার গর্ব মমতা এবং ক্ষেপণাস্ত্রের সফল ব্লাস্টিং হলো বেলেঘাটায়। এবং এই পুজোর সময় এবং যেখানে ক্লাবগুলোকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে, সেই 50,000 টাকা দেওয়া হয়েছে যে তোমরা ভাই আগামী 2021 জন্য বিস্ফোরণ একসাথে করো এবং বোমা বানাও, তোমাদেরকে যেভাবে হোক আমাদের জিততে হবে। মানুষের ভোট তো পারবে না, মানুষের আশীর্বাদ তো পারবে না, মানুষকে মেরে জিততে হবে। এবং এই জন্যই এরকম বিস্ফোরণ। আমার মনে হয় এখন তোমরা বলবেন গ্যাস সিলিন্ডার ফেটেছে, কালীপটকা ফেটেছে, দোদমা ফেটেছে, এখন কত রকমের গল্পরা দেবে। এবং আমরা এটাই বলতে চাই যে এটার মানে কলকাতা শহরের বুকে যদি এইরকম তৃণমূলের টাকা দেওয়া ক্লাবের মধ্যে যদি এগুলো পাওয়া যায়, প্রত্যেকটা ক্লাবে মানে চেক করা হোক। এবং এটা তো আমাদের কলকাতার পুলিশ দিয়ে বা সিআইডি দিয়ে হবে না, এটা পুরোপুরিভাবে এনআইএ তদন্ত করা উচিত। কারণ আগামী 2021 ইলেকশনের আগে এরা যে কীরকমভাবে জঙ্গি কার্যকলাপ করার জন্য প্ল্যানিং করে রেখেছে, এটা আমার মনে হয় এনআইএরা তদন্ত করে সব কিছু সামনে আসা উচিত। কারণ আগামী দিন ছোটো নিচের জায়গায় বলছেন শিশুদের ওরকম একটা কম্পিউটারের শেখার জায়গা রয়েছে, তার মানে শিশুরাও আজকে যদি কিছু একটা হয়ে যেত তার দায় কে নিত? মমতা ব্যানার্জি বলতো গ্যাস সিলিন্ডার, যেরকম খাগড়া গড়কাণ্ডে বলেছিল গ্যাস সিলিন্ডার বলতে গিয়ে এখন বাংলাদেশ অবধি পৌঁছে গেছে সেই তদন্ত। সুতরাং বলবো বাংলার গর্ব মমতার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হলো সফলভাবে, এটাই বলবো। পাকিস্তান থেকে মিনি পাকিস্তান থেকে গুন্ডা পাঠিয়ে ব্যারাকপুরের মনীষ শুক্লাকে খুন করিয়েছে, এখন সেখানে গিয়ে শান্তি মিছিল বার করতে, মানুষকে ভয় দেখানোর কৌশল। এবং প্রত্যেকটা জায়গায় এরা গুন্ডাদের দিয়ে বাইরের লোকদের নিয়ে এসে শান্তি মিছিল করছে, ব্যারাকপুরে কোনো কিছু দাঁত ফোটাতে এরা পারবে না। মানুষকে মনীষ শুক্লার মতন একজন যুবককে মেরে এরা মানুষকে দেখাতে চেয়েছে যে আমরা খুনের রাজনীতি করে ভোট করবো। আগামী দিন মানুষ এদেরকে এই মিনি পাকিস্তানদের ছুঁড়ে ফেলে দেবে।